2026 বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলের ফলাফল ভিন্নধর্মী। প্রথম চার ম্যাচে চারটিতেই জিতেছিল লিওনেল মেসির দল, অপরদিকে ব্রাজিল প্রথম দুই ম্যাচ জিতলেও পরে টানা ব্যর্থতার মুখ দেখেছে। তবে নিজেদের সর্বশেষ ম্যাচে হেরেছে দুই দলই। উরুগুয়ের বিপক্ষে 2-0 গোলে হারের তেতস্বাদ পেয়েছে লিওনেল স্কলোনি শিষ্যরা, আর ব্রাজিল কলম্বিয়ার কাছে পরাজিত হয়েছে 2-1 গোলে। এবার দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে একে অপরের। দুই দলের লড়াই সবসময় জমজমাট হয়, ফুটবল ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে এই সুপার ক্লাসিকো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6:30 শুরু হবে আকাশি নীল ও হলুদ জার্সির মহারণ। আগামীকালে সে ম্যাচকে সামনে রেখে ব্রাজিলে ঘাম ঝরাচ্ছে দিনিজের শিষ্যরা। ইতিমধ্যে ঠিক হয়েছে তাদের শুরুর একাদশ, তবে বসে নেই আর্জেন্টিনা। লিওনেল স্কলোনি শিষ্যরা সারছে শেষ সময়ের প্রস্তুতি। দুই দলের সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ব্রাজিলকে হেলা করার সুযোগ নেই। সর্বশেষ 5 ম্যাচে ব্রাজিলের 2 জয়ের বিপরীতে আর্জেন্টিনারও জয়ের সংখ্যা সমান 2। অপর দুটি ম্যাচ শেষ হয়েছে ড্র দিয়ে। ঐতিহাসিকগত দিক থেকে আগামীকাল এক হাড্ডাহাড্ডি লড়াই দেখতে যাচ্ছে পুরো পৃথিবী। এখন অনেকের প্রশ্ন, দুই দলের এই মহারণ লাইভ দেখা যাবে কিভাবে? কোন টিভি চ্যানেল লাইভ দেখাবে সুপার ক্লাসিকো? তবে দুঃখজনক হলো সত্যি, এই ম্যাচ দেখা যাবে না ভারতীয় কিংবা বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে, দেখা যাবে না টফি কিংবা সোনি লাইভের মতো মোবাইল টিভি অ্যাপসেও। তবে চিন্তার কারণ নেই, ইন্টারনেট ব্যবহার করে যে কেউই সহজে দেখতে পারবে শ্রেষ্ঠত্বের লড়াই। মোবাইলে খেলাটি সরাসরি দেখা যাবে ফুটবল টিভি, ইয়াসিন টিভি, স্পোর্টস পাই ও সিএনএফ টিভি অ্যাপসে। ল্যাপটপের ক্ষেত্রে দেখা যাবে বেইন ম্যাচ, কোরা লাইভ, ইয়ারলা শর্টের মতো ওয়েবসাইটেও। এছাড়া ফেসবুকে ব্রাজিল অথবা আর্জেন্টিনা লাইভ ম্যাচ লিখে সার্চ দিলে মিলবে আপনার কাঙ্ক্ষিত খেলা, সহজে দেখতে পারবেন ঘরে বসে মোবাইল কিংবা ল্যাপটপে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় আগামীকাল কোন দল জিতবে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খেলা সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।